নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 অক্টোবর 2022 আপনার বুধ রাশি পরিবর্তন করেছে আজ দুপুর 1:38 এই 26 অক্টোবর বুধ রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে পঞ্চগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে, যে রাজযোগের ফলে 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে গ্রহের গোচর ধরে আপনাদেরকে আলোচনা করব, হাওয়াতে কোনো কথা নয়, নিজের মতন করে কথা দুম করে এই রাশিগুলোকে কোটিপতি করে দেওয়া এটা কিন্তু নয়। লজিক্যালি আপনাদেরকে আমি বলবো কি কারণে হতে চলেছে এই পঞ্চগ্রহী যোগ। এই বুধ আপনার মূল ত্রিকোণ রাশি থেকে বেরিয়ে আজ 1:38 আপনার মিত্র রাশিতে, তুলা রাশিতে প্রবেশ করছে। অলরেডি আপনার 4টি গ্রহ সেখানে ছিল, আর 1টি গ্রহ বুধ অবস্থান করে আপনার পঞ্চগ্রহী রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ শুক্র, কেতু, রবি, বুধ এবং চন্দ্র এই 5টি গ্রহ একত্রে মিলিত হয়ে পঞ্চগ্রহী রাজযোগের ফলে যে 6 রাশির অপার ধন আসতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, একটি কথা আমি এখনও বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। চ্যালেঞ্জ নিয়ে বলছি, এভরিথিং ইজ পসিবল, নাথিং ইম্পসিবল। সমস্যা আছে, জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু সমাধানের পথটা কিন্তু দিবে। হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, আপনাকে ডেফিনেটলি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, কাজ আপনার করে দেখাবই। এবং আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না, অর্থাৎ যেটা বলবো আপনার ক্ষেত্রে সেই জিনিসটা ঘটবেই ঘটবে। যে জায়গাগুলোকে ঠিক করতে হবে, কি করতে হবে না করতে হবে সমস্ত কিছুই আপনাদেরকে যারা অনলাইন কনসালটেন্সি করছেন প্রত্যেকেই জানেন, প্রচুর বুকিংয়ের যে ব্যাপার আছে। কিন্তু কেউ কেউ বলছে যে স্যার কে একটু বলুন না যে আমাকে একটু আগে দিয়ে দেওয়ার কথা। দেখুন, এখানে কী ব্যাপারটা বলুন তো, আগের কোনো ব্যাপার নেই, অনেকে রিকোয়েস্ট করছেন আমি একটু কথা বলি, আগের কোনো ব্যাপার নেই, সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনারা বুকিংটা কিন্তু পাবেন। মানে আপনার আর্জেন্ট আছে, খুবই আর্জেন্ট আছে, আপনাকে আগে থেকে বুকিং করতে হবে, অর্থাৎ সিরিয়ালি কিন্তু পাবেন। আর কৌশিক রায় যার হাত ধরবে কি না তাকে টেনে তুলবেই তুলবে, আমি সবারই হাত ধরি না, যাদের ধরি তাদেরকে ফিরে তাকাতে হবে না। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে 6 রাশির কথা বলছি, যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় ধরনের যদি কোনো সমস্যা না থাকে, আপনার এই যে পঞ্চগ্রহী রাজযোগে আপনার কিন্তু এক কথা যদি বলি সুদিন আসতে কিন্তু চলেছে। যে রাশিগুলো 6 রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে সেই 6 রাশি। কোন কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনুন। আমি এখানে কি বলছি দেখুন, দেখবেন আপনার জীবনে নিশ্চিত রূপে পরিবর্তন হবেই হবে। সমস্যা তো আছে, আপনি একটা বলুন তো, প্রত্যেক মানুষের জীবনে কোন মানুষের সমস্যা নেই?
গ্রহ আপনার ডিসফেভারে চলছে, অবশ্যই ফেভারে নিয়ে আনা যাবে। কাকে পাওয়ার দিতে হবে, কোন জায়গাটাতে কী করতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনারা যারা কনসাল্ট করছেন তারা অবশ্যই জানেন। কিন্তু আরেকটি কথা আপনাদেরকে বলি, এই ভিডিওটি আবার কপি হবে, কপি হয়ে নিজের মতন করে রাশি বাড়িয়ে বা কমিয়ে বলবে। আমি একটা জিনিস দেখছি, যুগটা কপি পেস্টের যুগ চলে এসেছে, অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটি, নিজের চিন্তাধারা নেই। এখানেই আমি একটা কথা আপনাদেরকে আবারও বলছি, আপনারা দেখুন লজিক্যালি ভিডিওটি, আপনারা শুনুন লজিক ছাড়া। দেখুন লজিক ছাড়া নিজের মতন করে তো বলে দেওয়া যাবে, সে তো আপনিও যারা শুনছেন নিজের মতন করে তো ভাবছেন যে আমার রাশি কেন ভালো হবে, কি কারণে, হোয়াই, কিসের জন্য ভালো হবে। নাম্বার ওয়ান যে রাশি তুলা রাশি, রাশিতে পঞ্চগ্রহী রাজ্য, শশ নামক মহাপুরুষ রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য, তুলা রাশির কি চায়, ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে, কর্মাধিপতি রাশিতে অবস্থান করছে, শনি আপনার সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে তুঙ্গগৃহে, শুক্র শনির দৃষ্টি বিনিময় এবং বুধের উপর দৃষ্টি হচ্ছে শনির, এবং আপনাদের একাদশপতি রাশিতে অবস্থান করছে, কি চাই আপনাদের ভাগ্য, কেরিয়ার, সম্পত্তি, অর্থ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, বিদেশ এবং শেয়ার মার্কেট, স্টক বিজনেস, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, গ্ল্যামার দুনিয়াতে যুক্ত আছেন, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির সাথে যুক্ত আছেন, তুলা রাশি আপনার কিন্তু সুদিন কিন্তু আসতে চলেছে, তুলা রাশি লিখে রাখুন, ডায়েরি ডাউনলোড করে নিন, চ্যালেঞ্জ দিতে বলছি, তুলা রাশি আপনাদের আগত দিনগুলো কিন্তু কল্পনার বাইরে কিন্তু আসতে চলেছে। এই পঞ্চগ্রহী রাজ্য আপনাদের মান সম্মান, প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে উন্নতি, যে সমস্যা চলছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ কিন্তু করবে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি, চতুর্থভাবে পঞ্চগ্রহী রাজ্য, রাশির অধিপতি আপনার একাদশপতি, আপনার চতুর্থপতি চতুর্থভাবে, এবং মালব্যনাম মহাপুরুষ রাজ্য, শশনাম মহাপুরুষ রাজ্য, কর্কট রাশির সম্পত্তি, সফলতা, দৈনন্দিন রোজগার, ব্যবসা, আপনার নিজস্ব কোনো বাহন কিনা বা সম্পত্তি কিনা, এই প্রফিটগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির কেন্দ্রে অবস্থান করছে এই পঞ্চগ্রহী রাজ্য, ভাগ্যাধিপতি কেন্দ্র হবে, কর্মপতি কর্ম হবে, সপ্তমপতি আপনার কেন্দ্র হবে, রাশিতে শনি মালব্যনাম মহাপুরুষ রাজ্য, শশনাম মহাপুরুষ রাজ্য, আপনাদের কি চাই ভাগ্যের দ্বারা, কর্ম, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি, কেন্দ্রে অবস্থান করছে আপনাদের এই পঞ্চনবম মহাপুরুষ রাজ্য, পঞ্চগ্রহী মহাপুরুষ রাজ্য, আপনাদের চতুর্থপতি ধনাধিপতি, সপ্তমপতি আপনার পঞ্চমপতি, আপনাদের তৃতীয়পতি সপ্তমভাবে, আপনাদের শুভ বিবাহ, পার্টনারশিপ বিজনেস, নিজের সেলফ প্রফেশন, সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে,
আপনি যদি মেষ রাশি মানুষ হন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। ভাগ্যভাবে পঞ্চগ্রহী রাজ্য কুম্ভ রাশি, কী চাই কুম্ভ রাশির ক্ষেত্রে? অর্থাৎ কুম্ভ রাশির আপনার ভাগ্যভাবে সপ্তমপতি কানেক্ট করছে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ইনভেস্টমেন্ট, সফলতা, সাকসেস, কেরিয়ার এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। পঞ্চমভাবে পঞ্চগ্রহী রাজ্য আপনাদের নিশ্চিত রূপে যদি আমি বলি ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট, আপনাদের শেয়ার মার্কেট, অনলাইন, যারা কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ডিজিটাল মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, মানে লাভই লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। লিখে রাখুন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময় অভাবনীয় রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন মিথুন রাশি। এবং কিছু ক্ষেত্রে যে রাশি একটু হলো ভালো ফল পাবে সেটা হচ্ছে ধনু রাশি। একাদশভাবে, একাদশভাব আমাদের সফলতার ভাব, আমাদের প্রফিটের ভাব, আমাদের লাভের ভাব একাদশভাবে অবস্থান করছে। কি চায় ধনু রাশি? অর্থনৈতিক স্থিতি, ব্যবসা, বিদেশ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি কিন্তু আপনার দেখা যাচ্ছে এবং ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে। ভাগ্যের দ্বারা আপনাদের কিন্তু, কারণ আপনাদের ধনুরা ভাগ্যাধিপতি একাদশভাবে, সফলতা তো নিশ্চিতরূপে আপনারা পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা এ সময় লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই পঞ্চগ্রহী রাজ্যকে আপনার এই যে ছয় রাশির কথা আমি বললাম নিশ্চিত রূপে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের সিওর অ্যান্ড সার্টেন। যদি আপনার জন্মচকে বড় কোনো ধরনের দোষ না থাকে আপনার এই সময় কিন্তু মানে কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখা কিন্তু যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।